নদীর ব্যাগে চকলেটটা ভরে দিয়ে আগে বাবা। জন্মদিনে সকালবেলা নদী ঠাকুর প্রণাম করে স্কুলে বেরোচ্ছে। আমি হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, এরপর আমি আর মিস্টার মুখার্জি বেরোবো বড় কাছারির মন্দিরে ওর নামে পুজো দিতে। অবভিয়াসলি আজকে বার্থডে পুজো তো দিতেই হবে। বাবা ওখান থেকে বেরিয়ে গেছে মোটামুটি 6:30-7 নাগাদ, এখানে পৌঁছে যাবে 10টার মধ্যে। পৌঁছে গিয়ে যার সঙ্গে দেখা করতেছে তার সাথে দেখা হবে না, নদী ফিরবে 12:30 নাগাদ। আমি পুরো ঝটপট রেডি হয়ে গেছি, এত তাড়াতাড়ি রেডি আমি জীবনেও হয়নি। বাইরে অটো দাঁড়িয়ে আছে আর মা বলছে চুলে কালারটা করে দে, তো মোটামুটি আরো 10-15 মিনিট আমার লেট হচ্ছে, বাট কিছু করার নেই। মাসি তুমি তাহলে কাটাকাটি গুলো করো, আমি চট করে যাচ্ছি আর আসছি, বুঝলে। মিস্টার মুখার্জির বাইক সেই থেকে সার্ভিসিং এ গেছে তো গেছে, আর ফেরার নাম করে না, তাই অটোতে করে যেতে হচ্ছে এখন। বাড়ির ভেতরে না ঠান্ডাটা বুঝতেই পারিনি, আর স্নান করেছি ঠান্ডাটা কম লাগছিল, বাট এখন বুঝতে পারছি ঠান্ডাটা কিরকম। এই যে পৌঁছে গেছি আমরা মোটামুটি একটা দোকানের ভেতরে, জুতো রেখে ফুলের ডালি নিয়ে ভেতরে যাব। এটা হচ্ছে বাবা বড় কাছারি মন্দিরের ঘাট আর কি, পুকুর টাইপের বলতে পারেন। দুটো ঘাট আছে, এই একটা ঘাটের মানে সিঁড়িটা এত খাড়া না, দাঁড়ানোই যায় না। তো মাটির ঘটে আমরা জল নিয়ে এর মধ্যে সিঁড়িটি দিয়ে বাবার মাথায় ঢালবো। সকালবেলা খুব ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ফুলের ডালি এটা ফেরত দিয়ে এখন মানে ঝুড়িটা ফেরত দিয়ে এখন আমরা যাবো সোজা পনির কিনতে। বাবা মোটামুটি আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবে, রান্না বান্না কমপ্লিট করতে হবে আবার। এটা হচ্ছে ফুল প্রসাদ, এই ঝুড়িটা ফেরত দিয়ে এই প্রসাদগুলো নিয়ে চলে যাব। এখানে ভাত রান্না হচ্ছে, কি সুন্দর। সামনে একটা হোটেল টাইপের আছে, এখানে ভাত প্লাস ওই সকালে জল খাবার পাওয়া যায়। আগের বার এসে খেয়েছিলাম ছোলার ছাতুর কচুরি টচুরি। কাল রাতে মিস্টার মুখার্জি ফ্লাইটের খাবার খেয়েছিল, তো আমি বললাম সকাল সকাল তোমার খিদে পেয়ে গিয়ে থাকবে, তো এখানে গরম গরম লুচি টুচি ভাজা হচ্ছে, লুচি তারপরে তরকারি মিষ্টি চা এসব তুমি খেয়ে নাও, আমি খাবো না, আমি বাড়িতে গিয়েই খাবো। তারপরে ফুলের ডালি ডালি ফেরত দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এত ভিড় এত ভিড় এই বাঁকড়াহাটটা না, এই জন্যই আমি এদিকে আসতে যাই না। বাবা যেহেতু নিরামিষ খাই, তাই আজকে ভাবছি নিরামিষই হয়ে যাবে, পনির কিনে নিয়ে যাবো, পনিরে কোন একটা আইটেম হয়ে যাবে। মিস্টার মুখার্জি যখন ওই যে সামনে মিষ্টির দোকানটায় গেছে মিষ্টি আর পনির নিয়ে আসতে। বাবাকে ফোন করেছেন, বাবা বললো ধর্মতলায়, তো তো আমার এখন মোটামুটি যে অবস্থা, আমি এই মাত্র এসে ড্রেস পেস চেঞ্জ করলাম, সোজা রান্নাঘরে যাবো। ফার্স্টে জল খাবারে কিছু বানাবো, দেখি চিড়ের পোলাও বানিয়ে নিই, কারণ বাবা যখন এত তাড়াতাড়ি আসছে অবভিয়াসলি জল খাবার তো কিছু করবে। আর বাবার জন্য না লুচি পরোটা করি না, কারণ বাবার এমনিতেই গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, কোথায় কি শরীর টরি খারাপ করবে, সেজন্য চিড়ের পোলাওটাই বেস্ট অপশন। টুকটাক জোগাড় করে রেখে দিয়েছি, চাটনি করবো, টমেটোটা গ্রেট করে রাখতে বলেছিলাম, করে রেখে দিয়েছি। আমি আবার খেজুরটা বার করে ছাড়িয়ে নেবো, আর এটা পনির, পনিরটা রান্না করবো। এখানে চিড়ের পোলাও রেডি করে রেখে দিয়েছি, বাবা এলে গরম করে দিয়ে দেবো। নদীর পায়েস হচ্ছে, পায়েস করছি, দুধটা ফুটিয়েছি, এখানে কাজু বাদাম আর চাল ভেজে রেখেছি, এবার মিশিয়ে দেবো। ওকে, এখানে পায়েসটা করছি, এখনো চালটা সেদ্ধ হয়নি, আর এখানে চাটনিটা বানাতে বসিয়ে দিচ্ছি। চাটনি ডান, কালারটা দেখতে পাচ্ছেন দারুণ এসে গেছে, গুড় দিয়েছে বলে এত সুন্দর কালার এসেছে। এবার একটু ভাজা মশলা ছড়াবো, ভাজা মশলা ছড়ালে বেশ ঝাল ঝাল নুন নুন মশলা মশলা সব ব্যালেন্সটা ঠিক থাকে চাটনির মধ্যে।
মিস্টার মুখার্জিকে বলেছিলাম 200 পনির আনতে, তার জায়গায় ও এনেছে 500 পনির। না বাবা ভালোবাসে, না মা ভালোবাসে, না আমার বাবা ভালোবাসে, না মিস্টার মুখার্জি ভালোবাসে, পনির কেউ ভালোবাসে না। ওই নিরামিষের মধ্যে যা একটা মানে ভালো খাবার করা সেটার জন্যই করি। তো ও অর্ধেক পনির রেখে দিচ্ছি, অর্ধেকের কম একটু রাখছি, বাকিগুলো করে নিচ্ছে আর কি করবো। অর্ধেক পনির কালকে হয়ে যাবে, কালকে বৃহস্পতিবার আছে এমনিতেই। মোটামুটি পনির বাড়িতে কেউ খেতে ভালোবাসে না, তাই অল্প করেই করছি। 500 পনির কোনো দরকার নেই, এটা রেখে দিচ্ছি, এটা কালকে হয়ে যাবে। কাঁচা পোস্ত বাটা হয়ে গেছে, এরপরে এটা দিয়ে আমি বানাবো পেঁয়াজে পোস্ত। বাবা এসে গেছে, এখন জল খাবার করছে। আমি জানতাম তো এত সকালে যখন বেরিয়েছে শুধু ইয়ে খেয়েই বেরোবে, ওই কলা মলা ওই খেয়েই বেরোবে। তো তোমার ছেলে তো পুজো দিতে গিয়ে ওখানে লাচ্চা ওই পরোটা ঘুগনি সব খেয়ে নিয়েছে, চা আমি কিছু খাইনি, ওই যা তেলে ভর্তি লাচ্চা পরোটা। দেখবেন জায়গা খালি, ফাঁকা দিয়ে বসে আছে, কি না একটাই আইটেম। পেঁয়াজি পোস্ত রেডি হয়ে গেছে, আর বাকি রইলো পনিরটা। এই যে পনিরটা ভেজে রেখে দিয়েছি, এরপর শুধু তরকারিটা বানানোর অপেক্ষা, বাস শেষ রান্না। ওকে, এটা হচ্ছে রুকসানার একটা বাটি, ও আমাকে কিছু একটা দিয়েছিল, আমার মনে পড়ছে না অনেকদিন আগে। সেই থেকে না ওই হয় বাটি, কারোর বাড়িতে গেলে আর ফেরত আসতে চায় না, এই হচ্ছে ব্যাপার। ও ভীষণ চাটনি খেতে ভালোবাসে সেটা জানি, তো এই বাটিটা করে চাটনিটা দিয়ে আসবো, এমনিতেও ফাঁকা টিফিন ফেরত দিতে নেই। ওয়াশিং মেশিন, তুমি ওপরে স্নান করে নেবে আজকে। মেসে ওকে যে বাইক চলে এসেছে ফেসিয়াল করে, পুরো চকচকে হয়ে চলে এসেছে। লিক লিকেজ হচ্ছিল, এটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মানে পরিষ্কার হয়ে গেলে এমনি নতুনই হয়ে যায়। না না, এটা তো এটা আগে দেখিনি তো, এই যে নেটটা এরকমই ছিল। নদীর খাবার প্লেট সাজাচ্ছি, পাঁচ ভাজা পায়েস টায়েস ডাল পনির সবই রয়েছে, বাট মাছটা করা হলো না। মাছটা করবো ভেবেছিলাম, বাট ওই সকালে মন্দিরে গেলাম না, দেরি হয়ে গেল, ওই জন্যই আর করা হলো না, আর কি করা যাবে। ওকে, নদীর খাবার চলে এসেছে, এখানে ডাল আছে, এখানে পাঁচটা ভাজা আছে, এখানে ভাত, এখানে পায়েস, এখানে চাটনি, এখানে পোস্ত। পনিরটা আনিনি, কারণ পনিরের ঝাল ঝাল লাগবে, ও এই দিয়েই খেয়ে নেবে। চলে দুই বাবা আর মায়ের খাওয়া কমপ্লিট, মিস্টার মুখার্জি বাকি আছে পুজো করছে, আর এই ফাঁকে আমি রুকসানাকে চাটনিটা দিয়ে আসি। খেতে বসে গেছি, এখানে পেঁয়াজ পোস্ত শাক ভাজা, আলু ভাজাগুলোকে কে আবার দিয়েছে মাসি। এখানে রয়েছে চাটনি অল্প একটু নিয়েছে, আর এই হচ্ছে পনির। কি কাণ্ড করে ভাতটাকে খাচ্ছে, পনিরের সঙ্গে কাঁচা পোস্ত সরি পেঁয়াজে পোস্ত। আমি তো শুকনো ভাতে পেঁয়াজে পোস্ত মেখে খেতে ভালোবাসি। ঘুম থেকে উঠেই এখন দাদার সাথে বেড়াতে যাওয়া হচ্ছে নদী, সঙ্গে সঙ্গে সোয়েটার পরে রেডি হয়ে গেছে। কোথায় যাবি তুই? পার্কে। পার্কে তো একটাই জিনিস আছে, স্লিপ, আর কিছু নেই, সব ভেঙে পড়ে গেছে। এটা জেরি এর নাম, এটা আমাদের সময়কার কার্টুন জানিস তো, টকিং টম নয়, টম অ্যান্ড জেরি। আমরা ছোটবেলায় দেখতাম এগুলো, তোর মতো যখন বয়স ছিল। বাবাকে চা করে দিলাম, বাবা চা খেয়ে বাবা অভিষেক আর নদী বাইরে বেরিয়েছে, বাইরে ইন দ্য সেন্স সোসাইটির ভেতরেই ওই পার্কে ঘুরতে গেছে নদী। বাবাকেও সোসাইটিটা দেখাবে অভিষেক বললো, কারণ বাবা এসেছিল প্রায় করোনার আগে, করোনার পর থেকে বাবা এখানে আসা পুরো অফই করে দিয়েছে। মাঝখানে ঠাকুমার শরীর খারাপ, ঠাকুমা তখন মানে উঠতেই পারে না সেরকমভাবে, সেখানে বাবাকেই পুরো দেখাশোনা করতে হবে, বাবা কোথাও বেরোতে পারে না। এই এখন এসেছে, এতদিন পরে এসে বলছে চলে যাবো নাকি বলতো, কালকে এই হবে কালকে ওই হবে। আমি বলছি না কিছু হবে না, তাও বুড়ো পিসি আমাদের পিসি পিসিকে ওখানে রেখে দিয়েছে যে ঠাকুমা দেখাশোনা করতে, কারণ মা সেরকম পারে না, মা নিজেই নিজের কাজ করতে পারে না, এত ওভারওয়েট হয়ে গেছে সেই জন্য। তো সেই জন্য পিসি গিয়ে ঠাকুমা দেখাশোনা করছে, কালকে ভোরের ভোরে বাবা বেরিয়ে যাবে। চায়ের কাপ আমিও আজকে চা খেয়ে নিয়েছিলাম বাবার সাথে, সন্ধ্যাবেলা মুড়ি অভিষেকের আর বাবার। নদীকে এইমাত্র পড়িয়ে উঠলাম, আর এখন বাবা নদী আর আমার শ্বশুরমশাই ওই ঘরে বসে টিভি দেখছে আর কি, মানে নিউজ দেখছে, মেন হচ্ছে নিউজ দেখছে। আর অভিষেক গেছে বাইরে ফুল ঠাকুরে ফুল টুল আনতে, আর আমি কি করছি দেখা থেকে বসে বসে সমস্ত নেল পলিশ গুলো রিমুভ করলাম। এবারে এই যে নতুন যে নেল পলিশটা কিনেছি না, এলিয়েটিনের এই যে নেল পপস যেটা, তো এটা পরে পরে নেব। বার্থডে যেদিন সেলিব্রেট করছি সেদিনের জন্য এই কালারটা আমি চুজ করেছি, তো এখন থেকেই পরে রাখছি, তখন জাস্ট একবার রিটাচ করে নেবো তাহলেই হয়ে যাবে, নাহলে নতুন করে পরার টাইম ওই দিন হবে না আমার। সিনিয়র না, সুপার সিটিজেন, সুপার সিনিয়র, ওভার সিনিয়র, না তো সুপার সিটিজেন। গোটা বেগুন পোড়া দিয়ে রুটি খাচ্ছ? আসল মজা তন্দুরি, তন্দুরি বেগুন ভালো নাম দিয়েছো, বেগুন পোড়াকে বেগুন তন্দুরি। উঠে এবার ইয়ে করো, গার্গল করো।
হঠাৎ করে বেগুনের তন্দুরি খাবার মিস্টার মুখার্জির ইচ্ছে হয়েছে চিজ অমলেট খাবে, তো একটা চিজ অমলেট ডাবল ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি। কেমন খেলে চিজ অমলেট? পুরো দুটো চিজ দেওয়া ছিল চিজের লোক ওটার মধ্যে, মানে ওই যে হোটেলে যেখানে গেছিলাম না, মানে থার্ড ক্লাস খাবার থেকেও থার্ড ক্লাস খাবার কি খেতাম না, মানে ওই আর কি, মানে ফাইভ স্টার হোটেলে যেরকম খাবার হয় সব চ্যাং ব্যাং প্যাং, ভালো ওটাও অনেক ভালো রিসর্ট থার্ড ক্লাস খাবার। ওই একটুখানি ডাল নিয়ে নিলাম, একটু সুজির উপমা নিলাম, দুটো পাঁপড়, রুটি, আচ্ছা হয়ে গেছে খাবার, ব্যাস। ওকে, তো বাবার তো খাওয়া হয়ে গেছে, বাবা শুয়ে পড়ছে, আমি বাবা নদী আমার ঘরে, মা বাবা আর অভিষেক মা বাবার ঘরে। কি বাবা কটা বেরোবে, প্রায় পৌনে ছটা ছটা নাগাদ বেরিয়ে যাবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট। টাটা বলে দাও। এটা আবার কি হলো বল, আজকে আমার জন্মদিন ওভার। ওভার তো আবার আবার রবিবার দিনে স্টার্ট হবে জন্মদিন সকাল থেকে আবার। বড় দিনে পা তুলতে নেই, পাটা নামাও। সানডে বললাম তো, পাটা নামাও। আজকে কি বার? আজকে ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, তিন দিন পরে।